স্টল, প্যাভিলিয়ন সহ অন্যান্য সাজসজ্জায় জমে উঠেছে অমর একুশে গ্রন্থমেলা। এবার জনপ্রিয় লেখকদের চেয়ে নতুনদের বই বেশি এসেছে মেলায়। তবে পরিসর বাড়লেও মেলার একাংশে পাঠক উপস্থিতি কম হওয়ায় স্টল বিন্যাস নিয়ে খানিকটা ক্ষোভ জানিয়েছেন প্রকাশকরা। অন্যবারের চেয়ে এবার অমর একুশে গ্রন্থমেলায় নতুন লেখকের বই বেশি এসেছে। প্রকাশকরা বলছেন, করোনা লকডাউনের সময়টাতে ঘরবন্দি থাকার কারণে এবার নতুন বইয়ের সংখ্যা বেড়েছে। অনেকগুলো নতুন রাইটারদের বই এসেছে, যেমন উপন্যাস এসেছে। গত বছর বিশ্ব সাহিত্য ভবনের বই বেড়েছিল 126টা, এবার বিশ্ব সাহিত্য ভবনের থেকে বই বেরোবে 140টা। নতুন রাইটারের বই অবশ্যই ভালো লাগে। আমার মনে হয় মেলার একটা বড় উদ্দেশ্যই তো নতুন রাইটাররাদের যে বইগুলো আসবে সেগুলো যেন মানুষের কাছে একটু পরিচিতি পায়। এখন দেখছি যে বইমেলা হচ্ছে এবং মনে হচ্ছে যে না, আসলে করোনার ওই বিভীষিকাময় দিনগুলো থেকে একটু হলেও বেরোনোর সুযোগ হয়েছে। বরাবরের মতোই নতুনদের মধ্যে দু একজন লেখক ছাড়া অন্য লেখকদের বই তেমন বিক্রি নেই। তবে গুণমান বিচারে পাঠকদের বই পড়ার আহ্বান জানিয়েছে নতুন লেখকরা। নতুনদেরকেও তৈরি হওয়ার সুযোগটা দিতে হবে, কারণ তারা ভবিষ্যৎকে টানবে। নতুন রাইটারদের একটু সুযোগ দেওয়া উচিত যে তারা কেমন লিখে সেটা একটু জানা উচিত সবার। মেলায় বহুল পরিচিত দু একটি স্টল ও প্যাভিলিয়নে বই বিক্রি বাড়লেও প্রকাশকরা জানিয়েছে একেবারেই বই বিক্রি নেই ছোট ও মধ্যম মানের স্টলগুলোতে। খুব একটা ভালো যাচ্ছে না এই দিক দিয়ে নতুন করে গেট করাতে, আসলে লোকজন এই গেট দিয়ে খুব কম আসতেছে। এখনো দু একজন লোক যেগুলো আসে সেগুলো তো কোনো বই কিনতেছে না। বই বেচাকেনা এবার না বলে মানে না মানে বিক্রি না হচ্ছে না বললেই চলে, দিনে দুইটা তিনটা করে যাচ্ছে। এদিকে প্যাভিলিয়ন ও বড় প্রকাশনা প্রতিষ্ঠানগুলো মেলার মাঝখানে হওয়ায় অন্য অংশে পাঠক সমাগম খানিকটা কম দেখা গেছে। মেলার 10তম দিনে নতুন বইয়ের সংখ্যা 1200 ছাড়িয়েছে। দ্বিতীয় ধাপে যখন করোনার আশঙ্কা আরও বাড়ছে তখন পাঠকদের মধ্যে বেশ উদাসীনতাও রয়েছে স্বাস্থ্যবিধি না মানার। সেই জায়গা থেকে মেলার নির্ধারিত সময় পর্যন্ত অমর একুশে গ্রন্থমেলা চালিয়ে নেওয়াই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সাবিনা পুথি, নিউজ, ঢাকা।